বার্নিবিট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে তোমরা এতদিন ধরে সবাই অপেক্ষা করেছিলে তোমাদের অপেক্ষার এবার অবসান হতে চলেছে ক্যালকাটা ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার বাংলা অনার্সের স্টুডেন্টরা যারা পরীক্ষা দেবে খুব শীঘ্রই তাদের সাজেশান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ক্যালকাটা ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার বাংলা অনার্সের সমস্ত স্টুডেন্টরা সমগ্র সাজেশানটা মনোযোগ দিয়ে দেখবে এবং অবশ্যই তোমরা একটা খাতা পেন নিয়ে বসতে পারো যদি প্রয়োজন হয় কোয়েশ্চেনগুলো লিখে নাও এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো প্রথমেই তোমাদের যে প্রথম পেপারটা রয়েছে অর্থাৎ সিসি থার্টিন সেই সিসি থার্টিনের সাজেশান শেয়ার করবো তো চলো সাজেশানটা মনোযোগ দিয়ে শোনো এবং লিখে নাও মডিউল ওয়ানে তোমাদের রয়েছে বীরাঙ্গনা কাব্য এই বীরাঙ্গনা কাব্য থেকে যে প্রশ্নগুলো এবছর খুব ইম্পর্টেন্ট বড় প্রশ্ন অর্থাৎ দশ নম্বরের জন্য সেগুলি হলো এক বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা পর্যালোচনা করো নেক্সট প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা এই পত্রিকাটা অবলম্বনে জনা চরিত্রের দৃঢ়তা তার ব্যক্তিত্বময়ী যে একটা সত্তা প্রকাশিত হয়েছে অথবা বলা ভালো বীরাঙ্গনা সত্তা যে প্রকাশিত হয়েছে সেটা আলোচনা করো নেক্সট প্রশ্ন দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রে শকুন্তলাকে কি আদৌ বীরাঙ্গনা বলা যায় কারণ শকুন্তলা ক্যারেক্টারটার মধ্যে আমরা অনেকাংশেই দেখেছি একটুখানি সরল সাদাশিদে এক ধরনের একটু করুণ রসাত্মক ভাবনা রয়েছে তো সেই জায়গা থেকে দেখতে গেলে শকুন্তলাকে কি আদৌ বীরাঙ্গনা বলা যায় শকুন্তলা চরিত্রটা ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমার মন্তব্য বুঝিয়ে দাও বা তোমার বক্তব্য বুঝিয়ে দাও তো এইটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন নেক্সট প্রশ্ন দশরথের প্রতি কেকই পত্র অবলম্বনে কেকইর চরিত্র ব্যাখ্যা করো বা রূপে এই পত্রটার সার্থকতা এগুলো আলোচনা করো নেক্সট দ্বারকানাথের প্রতি রুক্মিণী যে পত্রটা রয়েছে সেই পত্রটার মূল বিষয়বস্তু কি প্রসঙ্গত রুক্মিণী এবং দ্বারকানাথের সম্পর্ক ব্যক্ত করো অথবা রুক্মিণী চরিত্র ব্যাখ্যা করো প্রসঙ্গত বলে রাখি এই যে সাজেশনসগুলো আমি দিলাম এর মধ্যে থেকে অনেক টপিকের লাইন বাই লাইন আলোচনা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে এই আলোচনাগুলো দেখে নিতে পারো তোমাদের পরীক্ষার সময় হেল্প করবে নেক্সট বলবো এখান এখান থেকে থেকে নম্বরের প্রশ্ন প্রশ্ন কি করবে করবে নম্বর হিসেবে সোমের প্রতি তারা এই পত্রটির প্রধান সুর হল প্রণয় ভিক্ষা সংক্ষেপে আলোচনা করো হচ্ছে সুরপর্ণখার প্রেম নিবেদন তার যন্ত্রণাদগ্ধ হৃদয়ের বহিঃপ্রকাশ মাত্র আলোচনা করো এছাড়া প্রসঙ্গত বলে রাখি বীরাঙ্গনা কাব্যের সমস্ত যে পাঠ্য পত্রগুলো রয়েছে যে কোনো পত্র থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে যেমন উদাহরণস্বরূপ হয়তো এরকম লাইন তুলে দিল যে পরম অধর্মাচারী রঘুকুলপতি নির্লজ্জ প্রতিজ্ঞা তিনি ভাঙেন সহজে কে বলছে কোন পত্রিকার অংশ আলোচনা করো অথবা বলে দিল যে ক্ষত্রকুলো বালা আমি ক্ষত্রকুলবধূ কেমন এ অপমান সব ধৈর্য ধরি কার লেখা কোন পত্রের অংশ আলোচনা করো এরকম লাইন তুলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তার জন্য প্রত্যেকটি পত্র লাইন বাই লাইন খুঁটিয়ে পড়তে হবে নেক্সট চলে যাব পরের মডিউলে অর্থাৎ মডিউল টুতে তোমাদের সিক্স সেমিস্টার এক্সামিনেশান আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এমন অনেক স্টুডেন্ট আছো যারা ভাবছো যে এরপর মাস্টার্স করবে বাংলায় অথবা বাংলায় এম পড়বে এর মধ্যে যারা এরকম রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে তারা ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে ভর্তি হও অথবা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো কলেজে ভর্তি হও না কেন আমাদের সঙ্গে সরাসরি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো কারণ আমার তরফ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি বা বাংলা এম খুব ভালোভাবে নিখুঁতভাবে ধরে ধরে পড়ানো হয় তো তোমরা যারা চাইছো বাংলায় এম এ পড়বে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হবে তারা অবশ্যই ভর্তি হওয়ার পর নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং আমার সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারো আমার সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের ধরে ধরে আলোচনা পাবে প্রত্যেকটা আলোচনা ভিত্তিক নোটসপত্র পেয়ে যাবে এবং পরীক্ষার আগে যে সাজেশনটা তোমরা পাবে সেই সাজেশনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার থেকে পেয়ে যাবে এবং যে কোনো ডাউট ক্লিয়ারেন্সের জন্য আমি তো সময় তোমাদের পাশে আছি তো অবশ্যই দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যারা ফার্দার স্টাডিজ করবে বলে ভাবছ অথবা পড়াশোনা কন্টিনিউ করবে বলে ভাবছ এরপর চলে যাব পরের সাজেশনে মডিউল টুতে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হলো দারিদ্র্য কবিতা অবলম্বনে কবি নজরুলের যন্ত্রণাদগ্ধ হৃদয়ের স্বরূপ ব্যাখ্যা করো বিদ্রোহী এই কবিতাটা অবলম্বনে নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার পরিচয় দাও এবং অবশ্যই অভিশাপ কবিতায় নজরুলের প্রেম ভাবনা ব্যক্ত করো এই তিনটে দশ নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ হলো নারী কবিতায় নজরুলের নারী ভাবনা বা নারীকে তিনি কতটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন সেই ভাবনাটা ব্যক্ত করো এবং যে কোনো কবিতার লাইন তুলে প্রশ্ন পড়তে পারে পাঁচ নম্বরের জন্য কিন্তু প্রত্যেকটা কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা তোমাদেরকে জেনে রাখতে হবে যারা আমার সঙ্গে সরাসরি ক্লাস করেছো তারা জানো আমি প্রত্যেকটা কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা স্টুডেন্টদেরকে প্রোভাইড করে থাকি ব্যাখ্যাগুলো বুঝিয়ে দিয়ে থাকি কারণ পরীক্ষায় লাইন তুলে প্রশ্ন আসে নেক্সট চলে যাব মডিউল তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার সাজেশনটা দেখছো এবং তোমাদের ভালো লাগছে তাদেরকে বলবো তোমরা বেশি বেশি করে কমেন্ট করে জানাও যে তোমাদের ডিএসই পেপারে কোন পেপারগুলো রয়েছে যত পরিমাণে কমেন্ট আমার কাছে আসবে আমি তাড়াতাড়ি চেষ্টা করব সেই ডিএসই পেপারের সাজেশন তোমাদের সামনে নিয়ে আসতে তোমাদের পাঠ্য দুটো জেনারেল পেপার অর্থাৎ সিসি থার্টিন এবং ফোরটিনের সাজেশান তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার সঙ্গে আমি চাইছি তোমাদের ডিএসই পেপারের সাজেশনও প্রোভাইড করতে তো তোমরা যত সংখ্যক স্টুডেন্ট ভিউ করছো ভিডিওসগুলো তত জনই যদি আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের ডিএসই পেপারে কোন পেপারগুলো রয়েছে তাহলে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেই পেপারগুলোর সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে তো বেশি বেশি করে কমেন্ট করো আমি কমেন্টের যে সংখ্যা সেটার উপর ডিপেন্ড করে কিন্তু যত তাড়াতাড়ি পারবো ভিডিওসগুলো নিয়ে আসবো এবং যারা আমার ভিডিওসগুলো দেখছো এবং উপকৃত হচ্ছ তাদের কাছে একটা ন্যূনতম অনুরোধ যে প্রত্যেকে একটা করে লাইক করো ভিডিওগুলোকে এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে নেক্সট চলে যাব মডিউল থ্রিতে এখান থেকে ইম্পর্টেন্ট দশ নম্বরের প্রশ্ন হলো এক আমার নাম ভারতবর্ষ কবিতায় কবির চোখে ভারতবর্ষের যে স্বরূপ প্রকাশিত হয়েছে আলোচনা করো নেক্সট হচ্ছে বধু কবিতায় কবির যে ভাবনা প্রকাশিত হয়েছে ব্যক্ত করো অথবা রবীন্দ্রনাথের বধুর সঙ্গে আলোচ্য আধুনিক যে বধু কবিতা দুটোর কি পার্থক্য রয়েছে ব্যাখ্যা করো নেক্সট হচ্ছে স্মৃতি শহরে কবিতায় কবি অন্ন বস্ত্র এবং শিক্ষার সমবন্টন এবং অধিকারের যে উল্লেখ করেছেন তার পরিচয় দাও পাঁচ নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো বৃক্ষ কবিতার মূল যে ভাবনা বা বিষয়বস্তু সেটা আলোচনা করো বোধন কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো অথবা যে কোনো কবিতা থেকে লাইন তুলে ব্যাখ্যামূলক তাৎপর্যমূলক প্রশ্ন আসতে পারে তো এই হলো তোমাদের সিসি গুরুত্বপূর্ণ সাজেশন সাজেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং যুক্ত থাকো মানিপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে বাংলা সাহিত্য বিষয়ক এরকম অনেক অনেক হেল্প এবং ক্লাসেস পাওয়ার জন্য ধন্যবাদ